বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়ার বাসভবনে কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় কোরআন খতম দেওয়া হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এছাড়া সরাসরি মোনাজাতে অংশ নেন বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইসাক, ব্যক্তিগত চিকিৎসক ও বাগিনা ডাক্তার মোহাম্মদ আল মামুন।